এখানে ল্যাংটু চান করতে নেমে গেছে, তো ওরও খুব ঠান্ডা লাগছে। তো ওখানে ও ওখানে বকটাকে দেখতে পেয়ে গেছে। দেখো বক কিভাবে মাছ ধরার জন্য দাঁড়িয়ে আছে শীতের সময়। তো যদি শীতের সময় তুমি চান করছো, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, তো ওই বকটারও মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। দেখো কিরকম দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য। হ্যাঁ, মাছ এলেই তো ধরবে। তো তো মনে আছে কালকের এই বকটা দুপুর বেলা একটা মাছ ধরেছিল? হ্যাঁ। তো এত শীতে, এত ঠান্ডাতে জোজো এই পুকুরের মধ্যে নেমে স্নান করছে। তো সবাই দেখো বন্ধুরা কিভাবে ও ঠান্ডার মধ্যে ও স্নান করে নিচ্ছে। ও কোনো কোনোদিন বলেও না যে আমার শীত করছে বা আমার ঠান্ডা করছে, ও সবসময় ঠান্ডার মধ্যেও স্নান করে, এটাই ভালো। তো দেখো এখনো বকটা কিন্তু শিকার ধরতে পারছে না, ও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ওখানে। একটা পেলেই মোটামুটি ওর ওই লম্বা ঠোঁট দিয়ে ধরে ফেলবে। ঠিক আছে জোজো, এবার তুমি স্নান করে নাও তাড়াতাড়ি করে। ডুব মারছে জোজো, নাক টিপেই জোজো ডুব মারে। ও খুব ঠান্ডা লাগছে, তো তাই ও খুব মানে এ হচ্ছে যে কিভাবে স্নানটা করবে, তো এইভাবে ডুবটা মেরে নিচ্ছে। না স্নানটা করো, তো যেহেতু ছোট ও তো সাঁতার জানে না, তাই ও এখানে ঘাটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে, কিছু একটা ধরে, সাপোর্ট কিছু একটা নিয়ে। মোটামুটি ও এখনো সাঁতার শেখেই নি বা সাঁতার জানেই না, ও খুব ছোট, তাই কিভাবে জলটাকে জাস্ট নোংরা মানে কাদা টাইপের করে দিচ্ছে। তো এই কাদাতেই ও স্নান করে নেবে। এই দেখেছো ও কিরকম নাক টিপে স্নান করছে, এটাই হচ্ছে ওর স্নান করার মানে এ স্টাইল বলতে পারো। নাও নাও ভালো করে স্নান করো। আমি এখান থেকে অতটা অব্দি যাইতে পারবো না, এতটা অব্দি যেতে হবে না, তুমি স্নান করো, ডুবে স্নান করো ভালো করে। তো কিভাবে স্নান করছে দেখো। হ্যাঁ ও তো ওখানে দাঁড়িয়ে আছে, কেননা ও এখনো তো শিকার ধরতে পারেনি, তাই ও ওখানে দাঁড়িয়ে আছে এখন। ও কখন ধরবে ঘাপটা মেরে তারপরে। ঠিক আছে তুমি তাড়াতাড়ি আর একটা ডুব নিয়ে নাও, নিয়ে চলো। হ্যাঁ তুমি পারো, সেটা সবাই জানে, তোমার বন্ধুরা সবাই জানে। তো তুমি এখন ডুবটা নিয়ে নাও, ওইভাবে কেউ ডুব মারে নাকি, ভালো করে ডুব করো, সাজা করো, একটু সরে যাও, সরে গিয়ে ডুবটা করো, ওখান থেকে সরে যাও। হ্যাঁ ডুব করো, যদি স্নান হয়ে গেল যদি এবার উঠে পড়বে। জোজো এখন যাচ্ছে জল নিয়ে হামুর কাছে, ও হামুকে দিচ্ছে লোকেদের হামুকে। তো জোজোর হাতে বয়ে নিয়ে যাওয়া জল হামু কিভাবে খাচ্ছে দেখো। জোজো বলছে হামুটা কি হয়েছে, বাছুরটাকে বাড়িতে নিয়ে যাবে, লোকেদের বাছুর তুমি নিয়ে আসবে কেন, কি করবে, বড় হলে দুধ খাবে। ও তো লোকেদের হামু তুমি নিয়ে গিয়ে কোথায় রাখবে, লোকেরা আবার দেবে কেন তোমায়, ওখানে ঘর বানিয়ে নেবে। তো দেখো তুমি জল নিয়ে এসে দিয়েছ, এই হামুটা পুরো জলটাই খেয়ে নিল, তাই তো। খাবার দেবে কোথায়, নিয়ে আসো, কোথায় রেখেছো তোমার খাবার, তো গরুর জন্য খাবারও আনতে গেছে, তো এই গরুটাকে খাবারও দেবে ও। বাবা অনেক কিছু খাবার বানিয়ে নিয়ে এসছো, তো কি এলো, খাবারটা খেতে চাইছে না, তো ও তো জলটাই খেতে চাইছে, খাবে। ঠিক আছে কোথায় দেখি ও কিরকম খাচ্ছে তোমার দেওয়া ঘাসগুলো, বাসনে করে এনেছো না ঘাস, ওই জন্য ও খেতে চাইছে না।
দেখেছো খেতে চাইছে না, ভয় পালাচ্ছে তোমাকে দেখে। তুমি ওকে বাড়িতে কি করে নিয়ে যাবে, খাবে? দেখো কিভাবে হামুকে ভালোবেসে ও ঘাস এনে দিয়েছে, তো বাসন থেকে ঢেলে দিল, তো দেখা যাক বাসন থেকে ঢেলে দিয়েছে খায় কি না। তো খাচ্ছে না তো, হ্যাঁ খাবে, বারবার শুনছে খাবারটা, দেখেছো তোমায় দেখছে, কি বলতে চাইছে এবার দেখো কি বলতে চাইছে ও। থালার খাবার খাবে, থালার খাবার খেতে চাইছে, ঠিক আছে থালাতে করে দাও। কি করছে লোকেদের গরু নিয়ে কি করছে, এবার লোকেরা দেখলে এবার আসবে, পড়ে যাচ্ছ কেন? এবার দেখো ওদের বাড়ির লোক আসছে, এবার তোমায় দেবে, ও খেতেই চাইছে না অ্যাকচুয়ালি। দেখো দেখো ওদের মালিক আছে, ওদের মালিক আছে, চলে আসো চলে আসো চলে।